যত মানুষ স্টেজে বসে আছে একটু তাকান তো এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই। এই কথা বলে কেন? আর আমার দুটো দুটো সিজার কেন? কারণ আমার শাশুড়ি এর মা। বাচ্চা হওয়ার সময় হওয়ার আগে বলে নাম জাদু, জাদু বলে আমার 10,000 টাকা শেষ। যাদের এখন জাদু বলে টান দেওয়ার পরে হচ্ছে তারা টের পাচ্ছে যে কি সমস্যা আছে। আজ বাইরের দেশগুলোতে সেজার দিন দিন কমে যাচ্ছে, তারা জানে যে সিজার করলে ওই মেয়েটার সংসার করার 100 ভাগের 90 ভাগ শক্তি সামর্থ্য হারিয়ে যায়। আমি নিচে নামতে পারলাম না, যারা টের পেয়েছেন এটা বন্ধ করে। হ্যাঁ, সিজার কখন করবেন? ডাক্তাররা বোর্ড বসাবে, সর্বশেষ যদি না হয় একেবারে সিদ্ধান্ত নিয়ে বোর্ড বসানোর পরে বলবে ঠিক আছে করেন। আর এখন শুধু অ্যাম্বুলেন্সের একটু বাস না দিতে দেরি, এমনকি আমার যে গাড়িটা এই গাড়িতে ওই হরেন লাগানো আছে তো, যদি ওই অ্যাম্বুলেন্সের বাস না দেয় ডাক্তার মনে করবে কাজ হচ্ছে, আমি অস্ত্র ধার দেই। কি জামাত! আল্লাহ বলছেন আমি বের করব। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোর মায়ের পেট থেকে বের করার দায়িত্ব ডাক্তারের না, কার? এই দায়িত্ব যখন আমরা আল্লাহকে না দিয়ে ডাক্তারকে দিয়ে দিয়েছি, আল্লাহ বলে যা তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, তোর ওই হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে আমি কেটে বের করব। তখন হাইব্রিড বাচ্চা দুনিয়ায় আসে, হাইব্রিড শয়তান হয়। কি শয়তান? হাইব্রিড শয়তান বাংলাদেশে এখন বেশি না কম? কেউ চিন্তা না, হঠাৎ আঙ্গুল বলে কলা গাছ। অত জোরে চিল্লাবেন না, আস্তে চিল্লা, দিনকাল ভালো না। হাইব্রিড মানুষ এখন দেশে নেই, এগুলো আমার পুষ্টিয়ায় বেশি, কেউ চিন্তা না, হঠাৎ কি গো? এগুলো কি হাইব্রিড? কি বলেন বলেন, হাইব্রিড কোন জিনিস ভালো হয় আপনি আজ পর্যন্ত শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে মেহমান দুনিয়ায় আসছেন, পৃথিবীতে যার কাছে মেহমানের যে ধরনের কদর থাকে তার জন্য প্রস্তুতি।